গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সমস্যা নাজেহাল বিশালগড় মহকুমার দুর্গানগর বিদ্যুৎ ফিডারের অন্তর্ভুক্ত বেশ কিছু এলাকা, ফলে দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল শুক্রবার। 5-6টি এলাকার মানুষ সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিদ্যুৎ দপ্তর অফিসের সামনে, একসময় তালা লাগিয়ে দেয় অফিসে। বিদ্যুৎ দপ্তরের দুর্গানগর ফিডারের অন্তর্ভুক্ত বেশ কিছু এলাকা যেমন নেহালচন্দ্রনগর, প্রভুরামপুর, কামথানা, অরবিন্দনগর, দুর্গানগর, ঘনিয়ামারা, কেকে নগরের লোকজন বিদ্যুৎ দুর্ভোগে নাজেহাল বিগত 2-3 মাস যাবৎ। এলাকার মানুষদের তরফে বহুবার বিশালগড় বিদ্যুৎ নিগমের অফিসে এই সম্পর্কে অভিযোগ জানালেও আজ অবধি কাজের কাজ কিছু হয়নি। অভিযোগ, দুর্গানগর ফিডারের দায়িত্বে থাকা নিগমের ম্যানেজার তুষার নম বিগত 2 বছর ধরে ওই সমস্ত এলাকার দিকে ফিরেও তাকান না। এছাড়া বিশালগড় বিদ্যুৎ নিগম অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্তাবাবুদের একটি কমন কথা, রাবার গাছ এবং বাঁশের জন্য বিদ্যুৎ পরিষেবায় ব্যাঘাত ঘটে ওই সমস্ত এলাকায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাবার গাছ এবং বাঁশ যদি বিদ্যুৎ পরিষেবায় ব্যাঘাত ঘটায়, তবে তার জন্য কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না বিদ্যুৎ দপ্তর? এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার ওই সমস্ত এলাকার মানুষজন বিক্ষোভ দেখায় দুর্গানগর বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে। সেন্টার এখানে যে দুর্গানগর সাবসেংশন, এই সেংশনের বিরাট বড় এরিয়া, এদিক দিয়ে চেলিখেলা এবং কামথানা নিয়ে বিরাট বড় এরিয়া। এই এরিয়ার মধ্যে শুধু অফিসিয়াল ডেসে শুধু কর্মী নিয়োগ আছে, অন্যান্য সময়ে যদি কোনো কিছু হয়, যে রাতের বেলায় যে কোনো জায়গায় একটা ট্রান্সফরমারের কোনো ফিউজও যদি গিয়ে থাকে, তার জন্য 24 ঘন্টা সময় লাগে এটা সারাই হতে। পারমানেন্ট সলিউশন যেটা, যে কোনোভাবে আমরা এই জিনিসটা করতে চাই এবং 24 ঘন্টা কর্মী নিয়োগ চাই। এবং পরবর্তী সময় এলাকার মানুষ তালা লাগিয়ে দেয় অফিসের দরজায়। এখানকার যে লোকাল যে স্টাফ আছে, স্টাফরা কোনো ডিউটির কোনো ইয়ে নেই। হ্যাঁ, তারপরে জাঙ্গাইলিয়া যখন আমরা কন্ট্রোল রুমে ফোন করি, ফোন ধরে না। তারপরে যখন আমরা জুনিয়র ইঞ্জিনিয়ার লগে, সিনিয়র ম্যানেজারের লগে বা এসডির লগে কথা কই, ইচ্ছা হইলে ফোন ধরে, ইচ্ছা হইলে ফোন ধরে না, ফোন করলে বিরক্ত ভাব। তারপরে আমরা এখানে তুষারবাবু করে, আমরা যতটুকু জানি এরিয়া সাইডের কাজ দেখে, তুষারবাবুর কাছে আমি ফোন করছি, তুষারবাবু কি করতাম, এই করতাম, মেইন পাওয়ারে ডিস্টার্ব, এই ডিস্টার্ব, সেই ডিস্টার্ব, এইরকম ডিস্টার্ব। একটা ট্রান্সফরমার নষ্ট হয়ে থাকলে একটা ট্রান্সফরমার লাগাইতে 14-15 দিন লাগে, তার আর হাতে ফায়া ধরন লাগে। 3-4 মাসের মধ্যে কোনো সলিউশন পাওয়া যায় না, কোনো ফাইনাল রেজাল্ট পাওয়া যায় না। যে আপনারা ওয়েট করেন, 7 দিন ওয়েট করেন বা 5 দিন ওয়েট করেন বা 4 দিন ওয়েট করেন, এরপরে 4 দিন পরে আপনারা কারেন্ট দিয়ে হইব, মানে একটা বিভৎস অবস্থা। জিনিসে আমরা আজকে এটা সরা চাই এবং পার্মানেন্ট আমরা ইলেকট্রিকের ইয়েটা করতে হইব, আর বিশালগড় থেকে মেইন অফিস থেকে আমরা লুকাই তুইব। পরবর্তী সময়ে এলাকাবাসীর তরফে কয়েকজন বিশালগড় বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারের সাথে দেখা করলে ওনার আশ্বাসে তালা মুক্ত করা হয় দুর্গানগর বিদ্যুৎ অফিস। এই ব্যাপারে বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার পুরনো সুরেই কথা বলেন। তিনি বলেন, রাবার বাগান এবং বাঁশি বিদ্যুৎ পরিষেবার ব্যাঘাতের মূল কারণ। অ্যাকচুয়ালি দুর্গানগর ফিডার 90 কিলোমিটার, এটা দুর্গানগর, তারপরে এনসিনগর এবং খামথানা, এই সমস্ত এলাকার মধ্যে প্রচুর রাবার গাছ বাঁশ থাকাতে, আর প্রি মনসুন যে মেনটেন্যান্স জঙ্গল কাটি এটাও হয়েছে না, যেই কারণে এইবার প্রবলেমটা বেশি হইতেছে। অতিসত্বর পরিষেবার উন্নয়ন না হলে জনসাধারণের ক্ষোভ যে সামনের দিনে আরও বাড়বে তা নিশ্চিত করেই বলা যেতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।